হলোটা কি? আরে বাবা চিন্তা নেই, এত ভয় পাচ্ছ কেন? তোমার বউয়ের মতো তোমার গলা ভাঙবে না। তুমি বুঝতে পারছো না, আমার সুগার আছে হাতে। হ্যাঁ হ্যাঁ, ঘরের খাটের মধ্যে চল চল ওই দিকে, ওই দিকে চল ওই দিকে। এই নেকলেস দেখবো একটা, দেখো না। ইয়েস ম্যাম, ওইটা দেখা। শিওর ম্যাম। না এটা পরিয়ে দাও। রিমা তোর সন্দেহ বাতিকটা না এবারে ছাড়। আরে দেখেছি বলে তো বলছি, মিথ্যা কথা বলবো নাকি? চল তো এদিকে, চল তো দেখি কোথায় আছে। আমি জানি, আরে আমি জানি এখানে। ওহো রিমা, আমি বলছি আমি দেখেছি, চলে দিকে। হ্যালো যুগের বার্তা, আমি বলছি, আমি বলছি। কে আমি? আরে তো স্যার বলছি। আরে স্যার, আপনার গলাতে এত ক্ষুধা আছে কেন? মনে হচ্ছে ভয় কিছু একটা আপনার মাথায় উঠে গেছে। আমি নামিয়ে নেবো, বন্দি শোন। আমার কেবিনে যে টেলিফোন লাইনটা আছে সেটা আমার মোবাইলে ট্রান্সফার কর। আরে স্যার টেনশন নিচ্ছেন কেন, আমি অফিসে আছি তো, সব সামলে নেবো। ভালো ভালো বলছি শুনে নেয়, ট্রান্সফার করলে ভালো তো চাকরি থাকবে, না হলে তো চাকরি গেল, কি করবি ঠিক করে নে। আরে এখনি করছি, এখনি করছি। আমি জানিও এখানে আছি। হ্যালো হ্যালো জয়, কোথায় তুমি? কালীঘাটে বেড়াকু বোমা এসছেন না, ওনাকে নিয়ে পুজো দিতে এসছি। এইভাবে বলছো কেন? কিভাবে বলবো আর বলো, অফিসের লাইনে ফোন করে তুমি জিজ্ঞেস করছো আমি কোথায়। অপূর্ব, অপূর্ব এডিটোরিয়ালটা ঠিক হয়েছে? বলো রে, কেন ফোন করেছো? না এমনি, ঠিক আছে, ওকে বাই। অদ্ভুত, বাই। কি হলো? ও অফিসেই আছে। হলো তো, হলো। চলো 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 মা, এবার একটু শপিং করি, চল। আরে কি হলো, ভয় লাফিয়ে উঠলে কেন? তাই ভাবছিলাম হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেল। এখন উদাও হয়নি, এবার হবো। একবার ভেবেছো তোমাকে আর আমাকে যদি এই বলে আমার বউ একসাথে দেখে তাহলে কি হবে? আজ কি হবে? কি হবে? একটা দোকান অস্ত্র থাকবে না, সব ভাঙচুর হয়ে যাবে। উনি বাবুনি, আরে কি হলো? শুয়োরটা বেড়েছে মনে হচ্ছে হাটে। হ্যাঁ চলি। আরে জয় জয় শোনো, হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, আমি চিনা দুলিয়েছি কোমর নরম।